আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আর্টিস্ট আপুর অ্যানাদার ভিডিও। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রোজা রেখে আসলে ভিডিও করার এনার্জি পাই না, তাই এই রমজানে এটাই আমার প্রথম ভিডিও। তো এবার আমি প্রথমবারের মতো একটা ক্যালিওগ্রাফি করার চেষ্টা করছি। এর আগে বাংলার ইংলিশ ভাষা ক্যালিওগ্রাফি করলেও আরবি ভাষায় কখনো ক্যালিওগ্রাফি করা হয়নি, যেহেতু এখানে ক্ষত আর বেশ কিছু নিয়ম রয়েছে। এখনও এটা শিখতে পারিনি, তবে ইউটিউব দেখে একটু একটু শেখার চেষ্টা করছি। আপনারা যদি কেউ আমাকে ক্যালিওগ্রাফি নিয়ে সাহায্য করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আজকে আমি এখানে 30x36 ক্যানভাসে কাজ করছি। সো আমি প্রথমেই ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এখানে মন মাটি আর অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি মন মাটি ইউজ করি কি না। হ্যাঁ, ইটস কাইন্ড অফ মাই সেকেন্ড চয়েস, আর এটাতে অনেক বেশি শেডস পাওয়া যায়। সো এটা ইউজ করা আমার জন্য অনেক বেশি সুবিধার মনে হয়। তো আমি প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ড করে নিয়েছি, তারপরে আমি এখানে পেন্সিলের সাহায্যে আমার মেইন ক্যালিওগ্রাফিটা এঁকে নিয়েছি। একটা ছোট টিপস দিচ্ছি, অ্যাক্রিলিক কালার অনেক ঘন থাকলে আপনি চাইলে হালকা একটু পানি মিলিয়ে ক্যানভাসে ইউজ করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেহেতু এখানে ছোট ছোট অ্যালফাবেটের ডিটেলস করতে হচ্ছে, তাই আমি এখানে ঘন কালারটার সাথে একটু পানি মিলিয়ে পাতলা করে নিয়েছি। ক্যালিওগ্রাফির অর্থ সুন্দর হাতের লেখা, সুন্দর করে হাতের লেখাটাকে উপস্থাপন করা। ক্যালিওগ্রাফি অনেকভাবেই করা হয়। ক্যালিওগ্রাফি পেঁচিয়ে সুন্দর করে যে যেমনভাবে পারে সে সেমনভাবেই সুন্দর করে হাতের লেখাটিকে ফুটিয়ে তোলার ট্রাই করে। এখন আমি এখানে খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করছি, যেহেতু আমি এই বিষয়ে এখনও নতুন। আর তাছাড়াও আমি চাচ্ছিলাম যাতে এখানে চারকোল যেহেতু ক্যালিওগ্রাফি করছি, খুব সহজেই যে কেউ এটা দেখে পড়তে পারে, তাই আমি এখানে খুব সহজ ভাষায় চারকোলটা ক্যালিওগ্রাফি করছি। বলে রাখছি, চারকোলের মধ্যে রয়েছে সুরা আল কাফিরুন, সুরা আল নাস, সুরা আল ফালাক এবং সুরা আল ইখলাস। দ্য ফোর কোলস আর নোন অ্যাজ দ্য প্রোটেক্টিং সুরাস। সুরা আল কাফিরুন অ্যান্ড আল ইখলাস প্রোটেক্ট ফ্রম শিরক। সুরা আল ফালাক অ্যান্ড সুরা আল নাস প্রোটেক্ট আস ফ্রম জিন, ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড দ্য হুইসপারিং অফ দ্য শয়তান। আমার ক্যালিওগ্রাফির কাজ প্রায় শেষ। আমি এখন এখানে পবিত্র মক্কা শরীফ এঁকে নিয়েছি। অ্যান্ড মক্কা শরীফে আমি আজকে গোল্ড দিয়ে কাজ করব। জি হ্যাঁ, গোল্ড লিফ দিয়ে কাজ করব। গোল্ড লিফের কাজ আমি এর আগে কখনো করিনি, তো এটাই আমার প্রথম। বাট একটা করতে যেয়ে আমি বুঝেছি এটা অনেকটা টাফ। কখনোই ফ্যান ছেড়ে অথবা বাতাস আছে এমন কোনো জায়গায় গোল্ড লিফের কাজ করবেন না। আমি প্রায় বলতে গেলে শ্বাস বন্ধ করে কাজ করেছি, আর হাত দিয়ে কোনোভাবেই এই কাগজটা ধরা যাবে না। আপনি চাইলে একটা ছোট চিমনি অথবা একটা ব্রাশ ব্যবহার করতে পারেন। আমি পুরো কাজটা এখানে চিমটা আর একটা ব্রাশের সাহায্য করে নিয়েছি। এই গোল্ড লিফগুলো খুব সহজেই আপনি অনলাইন পেজগুলোতে পেয়ে যাবেন। আমি আমার এই গোল্ড লিফটা অল অ্যাবাউট ক্রাফট পিডি শপ থেকে নিয়েছি। আপনি চাইলে সেখান থেকেও পারচেজ করতে পারেন। ব্রাশ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আঠার সাথে গোল্ড লিফগুলো লাগিয়ে নিতে হবে, এবং একদম শুকিয়ে যাওয়ার পরে এই গোল্ড লিফগুলো ডাস্ট করলে বাকি অংশটুকু ঝরে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার প্রথম আউটপুট অনেক বেশি ভালো এসেছে। আমি পার্সোনালি অনেক বেশি খুশি। আপনাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা চাইলে এরকম একটা ক্যালিওগ্রাফি আপনাদের ঘরের শোভাবর্ধনেও ব্যবহার করতে পারবেন। তার জন্য আমাকে অবশ্যই পেজে নক করতে হবে। আল্লাহ আমাদের সকলের মনের সৎ ইচ্ছা পূর্ণ করুক, আমাদের সবাইকে কবুল করে নিক, আমিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।